ক্যানিংয়ে মধ্যযুগীয় নির্যাতন, প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলার মাথা চুল কেটে দেবার অভিযোগ উঠল ভাসুর ও গ্রামবাসীদের বিরুদ্ধে। গত বুধবারের ঘটনা, স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে মহিলার স্বামীর মৃত্যু হয়। দুই ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন বছর ৪০-এর মহিলা। শ্বশুর বাড়ির পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবকের সঙ্গে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আপত্তি করায় স্বামীর সঙ্গে অশান্তি চলছিল, এরই মধ্যে স্বামীর মৃত্যু হয়। অভিযোগ, বুধবার জোর করে বিয়ে দিয়ে মহিলার মাথা চুল কেটে দেন ভাসুর ও গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা, দুজনকে আটক করেছে পুলিশ। ওর লজ্জাটা দেখা যাবে এখানে। শিয়ালদা ফ্লাইওভারের নিচে কর্তব্যরত পুলিশ কর্মীকে চপারের কোপ, মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ। করোনা নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় চলছিল কড়াকড়ি। আজ ভোরে শিয়ালদা ফ্লাইওভারের নিচে এক যুবককে আটকান মুচিপাড়া থানার কনস্টেবল আতিকুর রহমান। অভিযোগ, বচসার জেরে তাকে চপারের কোপ মারে মাদকাসক্ত যুবক। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ওই পুলিশ কর্মী। অভিযুক্ত মোহাম্মদ জাভেদ তালতলা এলাকার বাসিন্দা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শিয়ালদা ফ্লাইওভারের নিচে কর্তব্যরত পুলিশ কর্মীকে চপারের কোপ, মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ। করোনা নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় চলছিল কড়াকড়ি। আজ ভোরে শিয়ালদা ফ্লাইওভারের নিচে এক যুবককে আটকান মুচিপাড়া থানার কনস্টেবল আতিকুর রহমান। অভিযোগ, বচসার জেরে তাকে চপারের কোপ মারে মাদকাসক্ত যুবক। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ওই পুলিশ কর্মী। অভিযুক্ত মোহাম্মদ জাভেদ তালতলা এলাকার বাসিন্দা। শনিবার ভোরে ভরা কোলে মার্কেট এলাকায় স্থানীয়রা দেখতে পান যে এক পুলিশকর্মী দৌড়াচ্ছেন এবং পুলিশকর্মী পিছন থেকে এক ব্যক্তি, তিনি চপার নিয়ে দৌড়াচ্ছেন হাতে। এই যে শিয়ালদা উড়ালপুল রয়েছে, সেই শিয়ালদা উড়ালপুলের ঠিক নিচে কোলে মার্কেটের একেবারে সামনে সেই জায়গায় স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন, পুলিশ সূত্রে জানতে পারছি যে মুচিপাড়া থানার একজন কনস্টেবল তিনি এখানে ডিউটি করছিলেন এবং তিনি যখন ডিউটি করছিলেন একজনকে দেখতে পান যে মাদকাসক্ত অবস্থায় মোটর বাইক নিয়ে যাচ্ছেন এবং তখন তাকে থামানো হয়। থামার পরেই কিন্তু এই মাদকাসক্ত ব্যক্তি তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্ষিপ্ত হয়ে উঠে এইখানে যখন মোটর বাইকটা থামানো হয়, তারপর তিনি একটা চপার নিয়ে আসেন এবং চপার নিয়ে এসে একেবারে শিয়ালদা উড়ালপুরের ওপর থেকে হাতে চপার নিয়ে দৌড়াতে থাকেন এবং সামনে যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসের কাছে পুলিশকর্মী যখন যায় তখন পুলিশকর্মীকে লক্ষ্য করে একেবারে ঘাড় লক্ষ্য করে সেই চপারটি চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীকালে পুলিশ আত্মরক্ষার্থে যখন হাতটি তুলে দেয়, হাতের মধ্যে গিয়ে চপারের আঘাত লাগে। পুলিশকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, হাতে গুরুতর চোট রয়েছে। পুলিশ জানাচ্ছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে আজকে তাকে আদালতে পেশ করবে মুচিপাড়া থানার তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় স্বপন মহিন্দ্রার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ, কলকাতা।